আমাদের মেয়েদের জরায়ুতে তিনটি লেয়ার আছে, সাধারণত ভেতরের লেয়ার যেটা সেটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। তারপরে যেটা মাঝখানের যে লেয়ারটা আছে ওটাকে বলা হয় মায়োমেট্রিয়াম, আর লাস্টে বাইরেরটাকে পেরিমেট্রিয়াম বলে। এই ভেতরের যে লেয়ারটা আছে এন্ডোমেট্রিয়াম, এই লেয়ারটা থেকে প্রতি মাসে হরমোনের প্রভাবে আমাদের শেডিং হয়, যেটা যার কারণে হচ্ছে আমাদের মাসিকটা হয়। এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা যদি জরায়ুর ভেতরের এই লেয়ার থেকে অন্য কোনো জায়গায় যে এটা প্রতিস্থাপিত হয় বা অন্য কোনো জায়গায় যায়, তাহলে প্রত্যেক মাসে মাসে ওই সব জায়গাগুলোতেও মাসিক হয়, এটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলি। এন্ডোমেট্রিওসিসটা আসলে সাধারণত যাদের রিপ্রোডাক্টিভ এজ, মানে যেই বয়সে হচ্ছে একজন মহিলা মা হতে পারে, যেই এটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ এজ, এই বয়সে যেহেতু হরমোনের প্রভাবটা বেশি থাকে, এই বয়সের মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে এই রোগটা বেশি দেখা দেয়। কারণ হরমোনের যখনই প্রভাবটা শেষ হয়ে যায়, মাসি যখন মাসে বন্ধ হয়ে যায়, এই রোগটাও সিমটমগুলো সেগুলো কমে আসে। এটা এন্ডোমেট্রিওসিসের জন্য আসলে হচ্ছে যে আমরা এটা সাধারণত ক্লিনিক্যালি বা সঠিকভাবে যদি আমরা রোগীর কাছ থেকে তার হিস্ট্রিটা ভালো করে নেই, তাহলে সেই ক্ষেত্রেই আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। আর এটাকে সাপোর্ট করার জন্য আমরা আরও কয়েকটা পরীক্ষা করি, যেমন আমরা একটা হচ্ছে টিউমার মার্কার আছে C125, এই টিউমার মার্কারটা বাড়তে পারে। আর এছাড়া এই প্রতিনিয়ত হচ্ছে মাসিক হওয়ার কারণে যদি এটা আমাদের ডিম্বাশয়ের মধ্যে হয়, তখন সেখানে সিস্ট তৈরি হয়, সেই সিস্টটা আমরা আল্ট্রাসোনোগ্রাম করে সেটা ডায়াগনোসিস করতে পারি। আর সবচেয়ে সেন্সিটিভ যেটা আমরা আরেকটা জিনিস পরীক্ষা করতে পারি, যেটা হচ্ছে যে এমআরআই করেও আমরা এন্ডোমেট্রিওসিসটাকে ডায়াগনোসিস করতে পারি। আসলে এন্ডোমেট্রিওসিসটা একটা জেনেটিক্যাল, কারো যদি জেনেটিক প্রিডিসপোজিশন থাকে তাহলে সেই ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস হতে পারে। এটার জন্য যে আমাদের যখন প্রত্যেক মাসে এটার ডিজিজটা আমাদের কখন বাড়ে, যে এটা দেখা যায় যে অনেক সময় একটা থিওরি আছে যে রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন, দ্যাট মিন্স মাসিক সাধারণত আমাদের মাসিকের রাস্তা দিয়ে আসে, অনেক সময় দেখা যায় যে এইটা হচ্ছে আমাদের ডিম্বনালী পার হয়ে পেটের মধ্যে যে এই মিনিস্ট্রেশনটা হয়, আর সেই জায়গায় যে এন্ডোমেট্রিয়ামের টিস্যুগুলো পেটের মধ্যে ওখানে ইমপ্লান্ট হতে থাকে, এবং পরবর্তী মাসিকগুলোতে সেই ইমপ্লান্টেড এন্ডোমেট্রিয়ামগুলো প্রলিফারেটেড হয়, এবং আবার যখন পরবর্তী সাইকেলে যখন মাসিকটা হয় তখন সেগুলো আবার গ্রো করতে থাকে হরমোনের প্রভাবে। তো সেই জন্য এই এন্ডোমেট্রিওসিসটা হয়। তো আমরা মাসিকটাকে যদি কোনো কারণে যদি বন্ধ রাখতে পারি, তাহলে এইটা যেই সাইন সিমটমগুলো আছে সেটা থেকে কিছুটা ইমপ্রুভমেন্ট হবে। বাংলাদেশে এটা হচ্ছে টোটালি হচ্ছে যে 3-10% এইটা হতে পারে, কিন্তু দেখা যায় যে ইনফার্টিলিটি রোগীর ক্ষেত্রে প্রায় 40% পেশেন্টেরই এই এন্ডোমেট্রিওসিস থাকতে পারে। মাসিকে তো ব্যথা অল্প বেশি সবারই একটু একটু হতে পারে। তো এইটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে মানে বেশি ভেতরে অনেক বেশি এন্ডোমেট্রিওসিস আছে, তার হয়তো ব্যথা কম। আবার অনেকের আছে অল্প এন্ডোমেট্রিওসিস ডিপোজিট অল্প আছে কিন্তু অনেক বেশি ব্যথা। তো স্বাভাবিক ব্যথার চেয়ে যদি একটু বেশি ব্যথা হয়, তাহলে সেই ক্ষেত্রে সে ডাক্তারের শরণাপন্ন হতে পারে, এবং তখন ডাক্তার সে তার থেকে ভালো করে হিস্ট্রি নিয়ে তার রোগটা ডায়াগনোসিস করতে পারে। যারা হচ্ছে স্পেশালিস্ট তার বা ইনফার্টিলিটি যারা চিকিৎসা করে অথবা যারা একটু স্পেশালিস্ট, তাদের কাছে গেলে ডায়াগনোসিসটা তাড়াতাড়ি করতে পারবেন তারা।